নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ জানলাটা খুলে আমার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ কয়েকদিন ধরে খুব কুয়াশা ছিল, কিন্তু আজ বেশ রৌদ্র ঝলমলে দিন। আজ বেশ মিষ্টি হাওয়াও বইছিল। ব্লুবিকে ব্রেকফাস্ট খাইয়ে আমি আমার নিজের কাজগুলো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি। ও একটা নতুন খেলনা পেয়েছে, তা ওটা নিয়ে ও খুব ব্যস্ত। আজ আমার হাজব্যান্ড বলল আজকে বাইরে গিয়ে লাঞ্চ করব, তা আমি সেই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। ইয়ে, আমার আজ ছুটি। এই গিফটটা আমার হাজব্যান্ড আমাকে আগের বছর অ্যানিভার্সারিতে দিয়েছিল, তাই ভাবলাম আজকের আমি এটা পরব। চটপট তৈরি হয়ে নিলাম, এবারে খুব হালকা মেকআপ করে আমরা বেরিয়ে যাব। মাঝে মাঝে একঘেয়ে জীবন ছেড়ে এই রকম ছোট ছোট ব্রেক পেলে খুবই ভালো লাগে। এটাই আজকের আমার আউটফিট।
আজ আমরা চলে এসেছি আমাদের কাছের শপিং মলে। এখানে এসে খুব খিদে পেয়েছিল, তাই খুব তাড়াতাড়ি আমরা ছোলে বাটরের অর্ডার দিয়ে দিলাম। আর ব্লুবির জন্য আমি এনেছিলাম খিচুড়ি। খাবার পরে কিছু ড্রিঙ্কস না খেলে হয়, তাই অর্ডার দিয়ে দিলাম কফি। ব্লুবি এই পেঙ্গুইন সফট টয়গুলোকে দেখে ও রীতিমতো দাঁড়িয়েই গিয়েছে। ও ভেবেছে ওগুলো ওর পুপু। এতগুলো পুপু এখানে কি করছে? ও আবার ছুটে ছুটে সেই পেঙ্গুইনদের কাছে চলে এসেছে। ও ভাবছে ওর পুপুগুলো এখানে কি করছে। আসলে ওর একটা এরকম ছোট্ট মতো পেঙ্গুইন সফট টয় আছে। বাড়িতে এসে আমার হাজব্যান্ড বলল, আজ আমি গ্রিল্ড চিকেন বানাবো। ট্যারা, আজ আমার ছুটি, আজকের আমার সারা দিন ছুটি। গ্রিল্ড চিকেন বানানোর জন্য ও চারটে ব্রেস্ট পিস নিয়েছে। এখন এগুলোকে ম্যারিনেট করবে, তো একে একে এখন নিয়ে নিচ্ছে দই, 1 ইঞ্চি আদা আর 5 থেকে 6টা রসুনের কোয়া, টমেটো কেচাপ 2 টিস্পুন, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার মিক্সড হার্ব, 2 টেবিল স্পুন চিকেন মশালা, 1/2 টিস্পুন গরম মশালা, 1 টেবিল স্পুন কসুরি মেথি, 1 টেবিল স্পুন অলিভ অয়েল, অল্প নুন স্প্রেড করে দেওয়া হচ্ছে এর উপরে। এবার ম্যারিনেশনের জন্য যে মশলাটা আমরা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এবারে গ্রিল প্যানে অল্প সর্ষের তেল স্প্রেড করে দেওয়া হচ্ছে। গ্রিল চিকেনের সাথে কিছু মিষ্টি আলুও ফ্রাই করে নেওয়া হচ্ছে।
গরম গরম আমাদের ডিনার প্রস্তুত। দেখতে দেখতে একটা বছর শেষ, আবার নতুন বছর শুরু, নতুন চ্যালেঞ্জ নিয়ে। পরের দিন আমি আর আমার মেয়ে বসে গেলাম একটু ড্রয়িং করতে। আমি গল্প শুনতে খুব ভালোবাসি। বাংলাতে অনেক অডিও স্টোরি আছে, সেটার মধ্যে একটা চালিয়ে আমি আমার মেয়ের সাথে ড্রয়িং করতে বসলাম। শুধু ড্রয়িং বলেই না, আমি যে কোনো কাজ করতে করতেই এরকম অডিও স্টোরি শুনতে থাকি, আমার খুব ভালো লাগে। আমার মতো এরকম নেশা কার কার আছে? নিচে অবশ্যই কমেন্ট করুন। এটা হচ্ছে ব্লুবি স্থান। বাচ্চাদের এরকম কাজ দেখতে খুবই ভালো লাগে। Happy New Year to all. এই ইয়ার সবাই খুব ভালো কাটুক। ড্রয়িং আমার অনেকগুলো হবির মধ্যে একটা। মাঝে মাঝে খাতা রং পেন্সিল নিয়ে বসে পড়ি আর যা মন চায় তাই ড্রয়িং করি।
কেমন লাগছে আমার ড্রয়িং? আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। Thank you.